ঠিক আছে? বাংলার মাঠে ঘাটের সমস্ত মৎস্য শিকারী বন্ধু ও ভিউয়ার্স বন্ধুদেরকে স্বাগত। আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি গোবরডাঙা বাইশা পুকুরের কিছু তথ্য নিয়ে। এই পুকুরটি আগামী 23 তারিখ থেকে ওপেন হবে, অর্থাৎ আগামী রবিবার। এই পুকুরে পাল্লার উপরে বেশ কিছু বড় কাতলা মাছ ছাড়া হয়েছিল, যে তথ্য আমি আগেই পেয়েছিলাম এবং আপনাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম যে সেটি দেব, তাই সেই তথ্যটি নিয়ে এলাম আপনাদের কাছে। এই পুকুরটি যে নিয়মাবলী আছে সেটি আপনারা সকলেই জানেন। এই পুকুরে মোট 39খানা সিট হচ্ছে। পুকুরে সিটের মূল্য 2000 টাকা এবং লটারির মাধ্যমে সিট দেওয়া হবে। সপ্তাহে একদিন, অর্থাৎ প্রতি রবিবার করে এখানে পাস চলবে। আপাতত এই ছোট্ট তথ্যটুকুই দিলাম। এর যাবতীয় তথ্য যদি আপনারা জানতে চান তাহলে আমি এই ভিডিওর শেষেই আমি আগের ভিডিওর লিংক দিয়ে দেবো, আপনারা সেখান থেকে পেয়ে যাবেন। এই পুকুরে 500 টাকা দিয়ে সিট বুকিং নেওয়া চলছে। আপনারা যদি বুক করতে চান তাহলে যে স্ক্রিনে নাম্বারগুলি আমি দিয়ে দিয়েছি সেই নাম্বারে যোগাযোগ করে বুক করে নেবেন। কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে যে আপনারা অবশ্যই পুকুর সম্পর্কে খোঁজ খবর নিয়ে মাছ আছে কি না জেনে তবেই সিট বুক করবেন, অর্থাৎ আপনারা ভালোভাবে খোঁজ নিয়েই তবেই বুক করবেন। এখানে যে মাছ দেওয়া হয়েছে তার তথ্য তুলে ধরলাম, আশা করি আপনাদের ভালো লাগবে, আপনারা ভিডিওটির আনন্দ উপভোগ করতে থাকুন। আর একটি কথা, এই পুকুরটি হচ্ছে 6.5 বিঘা পার সময়। তাহলে আমি বিদায় নিলাম, আপনাদের সঙ্গে আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশান অন করে রাখবেন, সঙ্গে থাকা বেল বাটনটিকেও অন করে দেবেন, যাতে এই জাতীয় তথ্য আপনাদের কাছে নিয়ে আসি আর বন্ধুদের মধ্যে একটু ছড়িয়ে দেবেন। তাহলে আমি বিদায় নিলাম, ঠিক আছে? তাই টাফ হয়ে যাচ্ছে, আনা ঘুরতে যাচ্ছে না তোর। প্রদীপকে ওই ভিডিওটা একটুখানি করে নে, হাতে করে ধরো, ওই তো হাতে করে ধরো, তুমি হাতে করে আস্তে আস্তে ছাড়ো, ব্যাস 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 ছেড়ো বলে মধ্যে। হ্যাঁ।